آمنوا وعلى ربهم يتوكلون. سبحان ربنا. الله تعالى بولن إنما المؤمنون الذين إذا ذكر الله নিশ্চয় পরিপূর্ণ মুমিন তো তারা যখন তাদের সামনে আল্লাহ জিকির হয় এই জিকির কোন জিকির হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন আই ইজা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ যখন তাদের সামনে আল্লাহর বিধানগুলো তুলে ধরা হয় অজিলাত কুলুবুহুম আই খাফাত কুলুবুহুম সেই জিকিরকে মেজ করার জন্য আলিঙ্গন করার জন্য মেনে নেওয়ার জন্য পরিপূর্ণ মুমিনের অন্তরটা আল্লাহর ভয়তে নরম হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না ওয়া ইযা তুলিয়াতা আলাইহিম আয়া আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় যাদাতহুম ঈমানা আল্লাহ তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয় যতক্ষণ কোরআন শুনবেন ততক্ষণ ঈমান তাজা হবে তার মানে নূরুল ঈমান আল্লাহ ঈমানের নূরকে বৃদ্ধি করে দিলেন বলেন সুবহানাল্লাহ কোরআন এমন একটা কিতাব এটা পড়লে সওয়াব এটা শুনলে সওয়াব কোরআনের ময়দানে বসলে সওয়াব আর কোরআন দিয়ে জীবন গঠন করলে দুনিয়া আখেরাতে শ্রেষ্ঠ মানুষ হয়ে যায় শ্রেষ্ঠত্বের কাতারে শামিল হয়ে যায় বলেন সুবহানাল্লাহ তাহলে আসুন আমরা এখন রাসূলুল্লাহর শানের উপর উসওয়াতের উপর কোরআনুল কারীমের এবং রাসূলুল্লাহর হাদিসের আলোকে কিছু ব্যাখ্যা শুনবো প্রেক্ষাপটের সাথে মিলিয়ে আল্লাহ তৌফিক ভিক্ষা দান করে বলি আল্লাহ আমিন আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীম সূরাতুল আলে ইমরান থেকে 31 নং আয়াত বলুন তো কোন সূরা থেকে সূরাতুল আলে ইমরান এটি কোরআনুল কারীমের তৃতীয় সূরা বলুন কত তৃতীয় সূরাটির মধ্যে আয়াত আছে মোট 200টি রুকু আছে 20টি সূরাটি নাজিল হয়েছে হিজরতের পরে এজন্য তাফসীরের ভাষায় সূরাটিকে বলা হয় মাদানী সূরা দেখুন আমার আলোচনাতে আমার সাথে শ্রোতা কথা বলতে হয় এবং আমার আলোচনাটা হবে ক্লাসের মতো আমি কি বলবো সেটা আপনি মাথায় করে বাড়িতে নিতে হবে যেখানে দুই ঘন্টা বসে কথা শুনবেন দুই ঘন্টা পর জিজ্ঞেস করব কি শুনলেন আর কি বুঝলেন আপনি কিছুই বুঝলেন না আর কিছুই বলতে পারলেন না এই যে দুই ঘন্টা বসলেন শুনলেন এতে কোনো সার্থকতা নেই এই জন্য কথা বলে ক্লাসের মতো প্রত্যেকটা কথা হৃদয়ঙ্গম করতে হবে বলুন সবাই আজকে আমরা যে সূরা থেকে ব্যাখ্যা শুনব সূরাটির নাম কি সবাই বলেন নাই বলুন সূরাটির নাম কি সূরাতুল আলে ইমরান এই সূরাটির মধ্যে আয়াত সংখ্যা কত সবাই বলুন রুকু জোরে বলুন সূরাটি কি মাক্কি না মাদানী আচ্ছা এবার বলুন আলে ইমরান সূরাটার মধ্যে আয়াত মোট কতটা জোরে বলুন কোরআনের 200 আয়াত বিশিষ্ট যে সূরাটি সূরাটির নাম কি আচ্ছা সবাই বলেন তো এটি কি মাক্কি সূরা না মাদানী সূরা আমরা তেলাওয়াত করেছি এই সূরার কত নং আয়াত 31 নং বলুন কত নং 31 নং আয়াত মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন কুল হাবিব আপনি জগৎবাসীকে বলে দিন তুমি যদি আমাকে ভাবে ডিসটার্ব করো আমি তোমার ভিডিও করা বন্ধ করে দেব আল্লাহ তাআলা বলেন কুল হাবিব আপনি জগৎবাসীকে বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো আমার অনুকরণ করো কার আল্লাহ রাসূলের তত লাভ কি ইউহিব্বুকুমুল্লাহ স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন সুবহানাল্লাহ বলবেন না ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা ক্ষমাশীল আল্লাহ তাআলা দয়াবান এটা হচ্ছে সরল অনুবাদ এবার আমি ব্যাখ্যামূলক অনুবাদ করছি আল্লাহ তাআলা বলে হাবিব আপনি বলে দিন জগৎবাসীকে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমরা আল্লাহকে ভালোবাসি ঠিক কি না কম না বেশি শুধু বেশি না জীবনের চাইতে বেশি এখন আল্লাহকে যদি আমরা ভালোবাসে থাকি আল্লাহ সত্য দিয়েছেন আমাদের জন্য লাজেম করেছেন ফাত্তাবিউনি তাই হাবিবের আনুগত্য করা সুবহানাল্লাহ বলবেন না এখন আপনি যখন আল্লাহকে ভালোবেসে রাসূলের আনুগত্য করবেন আল্লাহ আপনাকে বিনিময় দিবেন কি দিবেন ইউহিবুকুমুল্লাহ
স্বয়ং আল্লাহ ভালোবাসা শুরু করবেন আপনাকে সুবহানাল্লাহ বলবেন না মুসলমান আল্লাহ যখন তার কোন বান্দাকে ভালোবাসে আল্লাহ তখন ওই বান্দাকে দামি পুরস্কার দেন সেটা কি ফকিহুল আহনাফ মোল্লা আলিকার রহমাতুল্লাহ আলাইহ মিসকাতুল মাসাবির শরা মিরকাতুল মাসাফির মধ্যে লেখেন আল্লাহ যখন তার কোন বান্দাকে ভালোবাসেন আল্লাহ তার ওই বান্দার পক্ষে দুটি কাজ করেন এক আল্লাহ তাআলা বিনা দরখাস্তে তার ওই বান্দাকে তার হাবিবের উম্মত বানায়া দেন আর আল্লাহ তার ওই বান্দার জীবনের সব গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেন আল্লাহ প্রথমত তার ওই বান্দাকে বিনা দরখাস্তে তার বন্ধুর উম্মত বানায়া দেন এই যে আমরা এখানে মৌমাছির মৌচাকের মতো ঢাক বেঁধে বসে আছি হাজারো জনতা বলেন তো দরখাস্ত করে রসুলের উম্মত হইছে না বিনা দরখাস্তে জোরে বলুন বিনা দরখাস্তে অথচ এমন এক শানওয়ালা উম্মত আমরা আর এমন এক নবী পাইছি যেই নবীর উম্মত হওয়ার জন্য আর এই উম্মতের কাতারে শামিল হওয়ার জন্য পূর্বকার জামানার অনেক নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে দালাইলুন নবুয়াতের মধ্যে হাদিস এসেছে বনি ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর ছিল মুসা কালিমুল্লাহ কি না মুসা মুসা নবীর উপর আল্লাহর পক্ষ থেকে যে আসমানি কিতাবটা নাজিল হয়েছে সেটার নাম হচ্ছে তাওরা কি নাম তাওরা আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে উম্মতে মুহাম্মদের শান অর্থাৎ আমরা আমাদের শান বর্ণনা করছেন এখন মুসা নবী যখন শান পায় আল্লাহর কাছে চায় আল্লাহ এত শানদার উম্মতটা আমি মুসাকে দাও সুবহানাল্লাহ একবার নয় দুইবার নয় হযরত মুসা একবার উম্মতে মুহাম্মদের শান মান পেল আল্লাহর কাছে দরখাস্ত করল হে আল্লাহ তাআলা এই যে শানওয়ালা ইজ্জতওয়ালা মর্যাদাওয়ালা যে উম্মতটা আমি মুসাকে তুমি দান করে দাও যখনই চায় আল্লাহ বলে মুসারে এটা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত একবার নয় দুইবার নয় আটবার উম্মতে মুহাম্মদের শান পেল হযরত মুসা আটবার চাইলেন আতবার আল্লাহ তাআলা হযরত মুসার দরখাস্তকে নাকচ করে দিলেন আটবার যখন দরখাস্ত করে মঞ্জুরি করতে পারে নাই এবার নবমবার হযরত মুসা আল্লাহর কাছে দরখাস্ত করে হে আল্লাহ তাআলা উম্মত চাই না উম্মত চাই না হাত্তা তামান্না ই মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদি মানে আল্লাহ তাআলা উম্মত চাই না আমি মুসাকে তুমি সেই শানওয়ালা উম্মতের কাতারে শামিল করে নাও আল্লাহ বলে মুসা রে বড় দেরি হয়ে গিয়েছে লোভে পড়ে এখন উম্মত হতে যাচ্ছ চান্স নাই সুযোগ নাই এই ঘটনা হযরত ঈসা জানতেন এজন্য আল্লাহর পয়গম্বর ঈসা একদিন আল্লাহর কাছে উম্মত চাই নাই যখন এই খাস দোয়া করেছেন اللهم اجعلني من امه محمد مالك আমি ঈসাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া দাও আল্লাহ তিনি দরখাস্ত কবুল করেছেন সরহু ফিকহিল আকবারের মধ্যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখেন এটা হানাফি মাযহাবের সবচেয়ে বড় আকীদার কিতাব ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখেন কিয়ামতের আগে দাজ্জালকে কতল করার জন্য ইমাম মাহদীকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদ হিসাবে দামেস্কের পূর্বকোণার মিনারের মধ্যে হযরত ঈসাকে আল্লাহ নামায়া দিলেন কি হিসাবে উম্মতে মুহাম্মদ হিসাবে আমি এটা বোঝাতে চাইছি চাতকবাসী হযরত মুসা দরখাস্ত করে উম্মত হওয়ার সুযোগ পায় নাই হযরত ঈসা দরখাস্ত করে এই নবীর উম্মত হওয়ার চান্স পেয়েছে আপনি আমি বিনা দরখাস্তে এই নবীর উম্মত হওয়ার সুযোগ পেয়ে গেছি তার মানে আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন বিদায় তো বিনা দরখাস্তে বন্ধুর উম্মতের কাতারে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে সামিল করেছেন যে আল্লাহ বিনা দরখাস্তে আমাকে আপনাকে হাবিবের উম্মত বানায়া দিয়েছেন সেই আল্লাহ আমাদের তওবার বিনিময়ে গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এটাই আমরা আশাবাদী তা আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন কয়টা কাজ করেন দুইটা কাজ এক হাবিবের উম্মত বানান দুই তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন
আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফাত্তাবিউনি আমার অনুসরণ করো আমার অনুকরণ করো কা আল্লাহ রাসূলের তাতে লাভ কি আল্লাহ ভালোবাসবেন এখন আল্লাহকে যদি আমরা ভালোবেসে থাকি শর্ত হচ্ছে রাসূলের ইত্তেবা করতে হবে বিনিময় হিসেবে পাবো কি আল্লাহর ভালোবাসা সুবহানাল্লাহ বলবেন না কথাটা বুঝলেন কথা বলে না এতটুকু বুঝলে বাকি ওয়াজ বুঝবেন আল্লাহকে যদি আমরা ভালোবেসে থাকি শর্ত কি রাসূলুল্লাহর ইত্তেবা করতে হবে আর যদি আমরা রাসূলের ইত্তেবা করি বিনিময় কি পাবো আল্লাহর ভালোবাসা সুবহানাল্লাহ বলেন তাহলে আমাদের এখন মূল কাজ হচ্ছে আল্লাহর হাবিবের ইত্তেবা করা কার ইত্তেবা আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবের ইত্তেবাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য এত লাজিম করছেন এত আবশ্যক করছেন আলেমরা আছেন কোরআন খুললে আপনি দেখবেন বিভিন্ন জায়গায় আল্লাহ যেখানে তার ইত্তেবার কথা বলছেন সেখানে রাসূলের ইত্তেবাকে সংযুক্ত করেছেন আমি এক এক করে দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের মাঝে যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আনফালের মধ্যে বলেন ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া আসলিহু যাতা বাইনিকুম তোমাদের পরস্পর সম্পর্ককে সুদৃঢ় করো মজবুত করো ও আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো ওয়া রাসূলাহু রাসূলের আনুগত্য করো ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো আল্লাহ এখানে আল্লাহ আনুগত্যের কথা বলছেন রাসূলের আনুগত্যের কথা বলছেন একই কথা আল্লাহ তাআলা অন্যত্র বলেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইয়ুতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াকুলু কওলান সাদীদা আর তোমরা সিধা কথা বলো সত্য কথা বলো কিন্তু বর্তমানে দেখবেন যত কথা সিধা কারো কারো অসুবিধা যখন হয় সিধা কথা তখন কারো কারো অসুবিধা হয় সত্য কথা বলার মতো এবং শোনার মতো মানসিকতা দিন দিন আমাদের মধ্যে লোপ পাচ্ছে ঠিক কিনা বলেন আমরা এখন সত্য কথা বলি না সত্য কথা শুনি না সত্য কথা বলতে দিতেও চাই না বিভিন্ন জায়গায় যখন আমরা মাহফিলে যাই আমাদেরকে সেন্সরশিপ করা হয় এটা বলা যাবে না এটা বলা যাবে না এটা বলা যাবে না আমার কথা হচ্ছে যত বেশি বারণ করবা তত বেশি বলবো ঠিক কিনা বলেন যত নিষেধ করবা তত দুই তিন দিন আগে আমি এক জায়গায় মাহফিলে গেলাম আমাকে এক লিস্টি ধরায় দিছে প্রশাসনের পক্ষ থেকে যে ছয়টা শর্ত আমি দেখলাম দুইটা ছাড়া বাকি চারটা যদি আমি মানতে যাই তো আমি ওয়াজ করার সুযোগ নাই লিখছে কারো বিরুদ্ধে কিছু বলা যাবে না আমি চিন্তা করলাম এখন যদি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তো শয়তানের বিরুদ্ধে যা তো ওয়াজ করারই তো কায়দা নাই ঠিক কিনা বলেন অতএব সত্য কথা আমাদেরকে বলতেও হবে সত্য কথা আমাদেরকে শুনতে হবে নির্দেশ কার যারা বলেন নির্দেশ কার আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াকুলু কওলান সাদীদা আর তোমরা সিধা কথা বলো সত্য কথা বলো তাতে লাভ কি ইউসলিহ লাকুম আ'মালাকুম আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো ফাকাদ ফাযা ফাওজান আযীমা আল্লাহ তোমাদেরকে সফলতার শীর্ষ সোপান লাভ করিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ তাহলে এখানেও কার আনুগত্যের সাথে কার আনুগত্যের কথা বলছেন রাসূলের বলুন কার রাসূলের এখন প্রশ্ন করতে পারেন চাতকবাসী আল্লাহ তো দুইটা বলছেন আল্লাহ নিজের আনুগত্যের কথাও বলছেন রাসূলের আনুগত্যের কথাও বলছেন এখন আমরা বুঝবো কেমনে কোনটা কার আনুগত্য কেমনে বুঝবো ব্যাখ্যা কি ব্যাখ্যা আল্লাহ সহজ করে দিয়েছেন কোরআনুল কারীমের অন্যতে আল্লাহ বলেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ রাসূলের আনুগত্যটাই আল্লাহর আনুগত্য তার মানে
একেবারে সহজ বিষয় রাসূলের ইত্তেবা করলে রাসূলের আনুগত্য করলে রাসূলের অনুসরণ করলে অটোমেটিক আল্লাহর আনুগত্য আল্লাহর অনুসরণ হয়ে যাবে এবার আসি তাহলে মূল কথা আল্লাহ বলেন ফাত্তাবিউনি হাবিব আপনি বলেন আমার আনুগত্য করে আমার অনুসরণ করে তাহলে আমরা জীবনের সব ক্ষেত্রে আনুগত্য অনুসরণ অনুকরণ করতে হবে আল্লাহর রাসূলের আর উম্মতের আনুগত্যের জন্য অনুসরণের জন্য আল্লাহর হাবিব 1000 বছর আগে রেখে গিয়েছেন এক সুমহান আদর্শ এত দামি এত অনুকরণীয় এত অনুসরণীয় আল্লাহ নিজে সেটার সার্টিফিকেট দিয়েছেন ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ বলেন তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ কেমন আদর্শ রেখে গেছেন মুসলমান চাতকবাসী মানুষের আদর্শ দাস্তিপাই হয় তার চরিত্রের মাধ্যমে কিসের মাধ্যমে চরিত্রের মাধ্যমে যার চরিত্র যত ভালো তার আদর্শটা তত দামি হয় একটা মানুষ যদি হয় লুটেরা সন্ত্রাস দুর্নীতিবাদ চোর জেনাখোর সুদখোর ঘুষখোর লম্পট তার আদর্শ কি কখনো ভালো হবে কারণ তার তো চরিত্রই খারাপ তাকে অনুসরণের অনুকরণ করবে কি আদর্শ বলতে যেটা আছে সেটা হলো দাসগুণ হয়ে আছে ঠিক কিনা বলেন যার চরিত্র তত ভালো তার আদর্শ তত সুমহান হয় আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যে চরিত্রের উপর প্রতিষ্ঠিত ঘটিত সে চরিত্রের সনদ স্বয়ং আল্লাহ দিয়েছেন সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে আমার কথাগুলো বুঝতেছেন আমি কিন্তু ব্যাখ্যা করতেছি তাফসীর করতেছি আমি কিচ্ছা কাহিনী বলতে পারি না আর আমার অভ্যাসও নাই এখন আপনাদের চাতকের মানুষের কিচ্ছা কাহিনী যদি শুনে অভ্যস্ত থাকেন তাহলে আমার কথা কিন্তু বুঝবেন না আর কোরআন হাদিসের ব্যাখ্যা শুনতে চাইলে বুঝতে পারবেন বুঝতেছেন কথাগুলো ধৈর্য আছে 40 মিনিট তো হয়েছে আর 40 মিনিট শুনবেন কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান আলহামদুলিল্লাহ হাত নামান তার মানে ধৈর্য আছে আমি তো ভাবছি বলবেন যে হুজুর অনেক রাত যেহেতু বেশি হয়েছে আজকে একটু কমই করেন ধৈর্য আছে আর 40 মিনিট আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ তাত্ত্বিক সনদ দিয়েছেন আল্লাহ তাআলা সাধারণ কোনো ভাবে না সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তার হাবিবের চারিত্রিক সনদ দিতে গিয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তার হাবিবের চারিত্রিক সনদ দিয়েছেন এটা আজিম চরিত্র ও চাতকবাসী আজিম কি তোমরা কি বোঝো আরবিতে যেটা বড় সেটাকে বলা হয় কাবির যেটা অনেক বড় সেটাকে বলা হয় আকবার কিন্তু যেই বড় শুরু আছে শেষ নাই লিখার মতো কোনো কলম নাই বলার মতো কোনো কণ্ঠ নাই চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই সেটাকেই বলা হয় আজিম আল্লাহ তার হাবিবের চরিত্রকে বলছে আজিম সেই চরিত্রের উপর প্রতিষ্ঠিত নূর নবীর আদর্শ কিন্তু দুঃখজনক হলো সত্য উম্মাহ ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য নূর নবী যে সুবহান আদর্শ উপহার দিয়ে গিয়েছেন আজকে আমরা উম্মত সর্বনা নবীর সেই আদর্শকে মানতে পারি নাই চার আনা নবীর আদর্শকে মেনেছি আর 12 আনা মেনেছি বেদিন বেঈমানদের তা আজকে আমরা মুসলমান কাদের আদর্শ মানতেছি আব্রাহাম লিঙ্কন জর্জ ওয়াশিংটন সক্রেটিস লেলিন হিটলার কালমাস হুগো শাভেজ বার্দা ব্রাসেল শেক্সপিয়ার রবীন্দ্রনাথ ঠাকুর আর ঠাকুর প্রীতি তো আমাদের মধ্যে সবচাইতে বেশি ঠিক কিনা বলেন এই দেশে ঠাকুরের যত প্রীতি আর মহাব্বত নজরুলের তত মহাব্বত নাই অথচ মুসলমানদের সবচেয়ে বেশি মহাব্বতটা থাকা দরকার ছিল নজরুলের জন্য কারণ নজরুল ছিল আশেক রাসুল কবি সুবহানাল্লাহ বলবেন না নজরুল আশেক রাসুল ছিল নজরুলের এক একটা কবিতা উম্মতের মধ্যে রাসূলুল্লাহর প্রেমে ঢেউ সৃষ্টি করে নজরুল কবিতা লেখছে আমি যদি আরো হতাম মদিনার পথ সেই পথে হেঁটে যেত আমার নূর নবী হযরত কত বড় আশেক রাসুল হলে নবীর শানে এই চন্দ্রগুলা লিখতে পারে ফুরফুরার মুজাদ্দদে জামালের সাথে আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহ নাম শুনছেন ফুরফুরা দাদা হুজুর পীর কিবলা মুজাদ্দদে জামাল আবু বকর সিদ্দিকীর সাথে নজরুলের সাথে সাক্ষাৎ হলো মুজাদ্দদে জামাল বলল নজরুল
তুমি নাকি রাসূলুল্লাহ শানে খুব সুন্দর সুন্দর কবিতা লেখো নাট লেখো এখন একটা লিখে দেখাও তো দেখি আমাকে শোনাও তো দেখি নজরুল বলল হুজুর একটু সুযোগ দিন আমি ওযু করে আসি সুবহানাল্লাহ কত আদব ছিল নজরুল ওযু করে আসলেন আর জগত বিখ্যাত নাট লিখলেন জীববনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় জগৎ বিখ্যাত নাথ উপহার দিলেন নজরুল তৎক্ষণাৎ বসে কত আশেকের আসন ছিলেন সুবহানাল্লাহ বলেন তা আমাদের প্রেমটাকে নজরুলের সাথে বেশি হওয়ার দরকার না ঠাকুরের সাথে জোরে বলেন কিন্তু আমাদের সবকিছু ঠাকুর কেন্দ্রিক না মুসলমান মুসলমানকেই প্রাধান্য দিল কোনো বেদিন বেঈমানদেরকে না ঠিক কিনা বলেন ভাইরা আমার সেদিন মেয়ে বলছে আজকে আমরা মুসলমান রাসূলুল্লাহর পূর্ণাঙ্গ আনুগত্য আমরা করি না অনুসরণ করি না অনুকরণ করি না ইত্তেবা করি না বেদিন বেঈমানদের অনুসরণ অনুকরণ আজকে আমরা করছি এবং সেই বেদিন বেঈমানদের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিচ্ছি শ্রম দিচ্ছি ঘাম ঝরাচ্ছি একজন আরেকজনের কল্যাণ পর্যন্ত নিচ্ছি নাউজুবিল্লাহ বলেন ভাইরা আমার আমরা রাসূলের আদর্শ মানে কিছুটা আংশিক যেখানে সুবিধা সেখানে আমরা আছি যেখানে অসুবিধা সেখানে আমরা নাই যে সুন্নাতটা মানা সহজ যে আদর্শটা মানা সহজ সেটা আমরা মানি যেটা মানা কঠিন সেটা আমরা মানি না আমরা খাবার পরে মিষ্টি খাওয়ার সুন্নাতে তা সবাই বুঝি কিন্তু দিন প্রতিষ্ঠার জন্য পাথরের আঘাত খাওয়া যে সুন্নাত মার খাওয়া যে সুন্নাত সেটা আমরা মানি না ঠিক কিনা বলেন দস্তুরখানে খাওয়া সুন্নাত সেটা আমরা বুঝি কিন্তু দিন প্রতিষ্ঠা করার জন্য রক্ত ঝরানো সুন্নাত সেটা বুঝি না ঠিক কিনা বলেন আমরা সহজ সহজ সুন্নাত মানি সুবিধাবাদ জিন্দাবাদ যেখানে সুবিধা আছে সেখানে আমরা আছি যেখানে মাই আছে সেখানে আমরা নাই এই জন্য আমি তো বলে থাকি নামাজের ক্ষেত্রে আমরা মানি রোজার ক্ষেত্রে মানি হজের ক্ষেত্রে বেশি মানি জাকাতের ক্ষেত্রে কিছু মানি পানাহার পোশাক আশাকের ক্ষেত্রে মানি কিন্তু বড় বড় সুন্নাত গুলাকে আমরা মানি না এমন উম্মতের সংখ্যা বর্তমানে কম না বেশি নামাজের ক্ষেত্রে আমরা মানি এমন মানি একটু যদি ব্যতিক্রম হয় আমরা তৎক্ষণাৎ প্রতিবাদ করি ঠিক কিনা বলেন যেমন আপনারা আজকে এশারের ফরজ কয় রাকাত পড়ছেন যদি বলেন যদি আপনাদের সম্মানিত ইমাম তিন রাকাত পড়া তো মানতেন কেন এক রাকাত কম ঠিক আছে এক রাকাত কমের জন্য মানতেন না তো এক রাকাত বাড়াইয়া পাঁচ রাকাত পড়ালে মানতেন যদি বলেন এবার কেন মানতেন না এবার তো এক রাকাত বেশি আছে শুধু আপনাদের ইমাম না যদি স্বয়ং কাবা শরীফের প্রধান ইমাম শায়খ আব্দুর রহমান আস-সুদাইস এসে আপনার চাটকের আপনার এলাকার মসজিদে এশার নামাজের ইমামতি করে যদি এশার নামাজের ফরজ চার রাকাতের জায়গা এক রাকাত বাড়াইয়া পড়ায় কাবা শরীফের ইমাম এত ভালোবাসা তার প্রতি কিন্তু এক রাকাত বাড়তি পড়াতে গেলে সাধারণ মুসল্লি যে সেই পর্যন্ত লোকমা দিবে তার কারণ কি তার কারণ হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি উম্মত তোমরা নামাজ পড়ে এমন ভাবে যেভাবে দেখেছো আমি রাসূল নামাজ পড়েছি আল্লাহর হাবিবের বিধান তরিকা হচ্ছে এশারের ফরজ চার রাকাত যদি কাবা শরীফের ইমাম এসে পাঁচ রাকাত পড়াও মানি না এক রাকাত কম তিন রাকাত পড়ালেও মানব না কারণ এটা আমার নবীর সুন্নাত তরিকা না তো নামাজের ক্ষেত্রে আমরা রাসূলের সুন্নাত পরিপূর্ণ মানে রোজার ক্ষেত্রে মানি আপনার এমন মানা মানি সুভে সাবিক থেকে সূর্য অস্ত দেওয়া পর্যন্ত এক ঢোক পানিও খাই না এক লোকমা খাবারও গেলি না স্ত্রীর সংস্পর্শ দেয় না ঠিক কিনা বলেন অথচ পেটে প্রচন্ড ক্ষুধা ইফতারের পূর্ব মুহূর্তের সামনে থালাভর্তি খাবার জগভর্তি শরবত কত রং বেরঙ্গের ফল ফলাদি মন চায় যাতে সব নিজে একাই খাই
কিন্তু আল্লাহর বিধান নূর নবীর তরিকা সূর্য যতক্ষণ অস্তবিত হবে না ততক্ষণ এক ঢোক গিলা যাবে না এক লোক মাও খাওয়া যাবে না আমরা তা করিও না তার মানে রোজার ক্ষেত্র আমরা পরিপূর্ণ মানি হজের ক্ষেত্র তো এত মানি চিন্তা করে যদি একটা সুন্নাত ছুটে তো আমার 7 লাখ টাকা মাই ঠিক কিনা বলেন এখন তো হজ করতে গেলে কমসে কম 6.5 থেকে 7 লাখ লাগে আমার দেশে সিন্ডিকেট সব জায়গায় লুটেরাজরা এমন ভাবে লুটেরাজরা এমন ভাবে লুট করতেছে জনগণের সব ক্ষেত্রে জনগণকে ঠকাইয়া তারা বড়লোক হচ্ছে ঠিক কিনা বলেন তরকারি বাজার থেকে শুরু করে হজ ব্যবসা সব জায়গায় এখন সিন্ডিকেট ঠিক কিনা বলেন জনগণকে ভোগান্তিতে ফেলেছে এই সিন্ডিকেটের মাধ্যমে গরিবের এখন বেহাল দশা 500 টাকা গিয়ে নিয়ে বাজারে গেলে দুই দিনের বাজার নিয়ে গরিব বাড়িতে ফিরতে পারে ঠিক কিনা বলেন এটা কি চরম বাস্তব কথা কিনা বলেন এরপরে হজ করতে যাবে কমসে কম 7 লাখ টাকা লাগবে তার মানে মধ্যবিত্তের জন্য এখন কঠিন হয়ে যাচ্ছে হজ করা ঠিক কিনা তো হজ করতে গেলে সবচেয়ে বেশি সুন্নাত মানে কারণ 7 লাখ টাকা খরচ করে আসছি একটা সুন্নাত ছুটলে যদি আমার 7 লাখ মাইল হয় সবচেয়ে বেশি মানে যখন মিনাতে শয়তানকে পাথর মারতে যায় একেবারে বুড়া মানুষ কিন্তু তখন জজবা সবচেয়ে বেশি কাজ করে আমি মাঝে মধ্যে চিন্তা করি মিনার শয়তান ভাবে যে তোর দেশেই তো বড় বড় শয়তান আছে তাদেরকে পাথর নামাইরা 7 লাখ টাকা খরচ করে আমাকে মারতে আসলি কেন ঠিক কিনা বলেন তোর দেশেই তো বড় বড় শয়তান আছে আবার এমন কিছু লোক মাঝে মধ্যে দেখি হজ করতে যায় সন্ত্রাসীদের গডফাদার কথা বলেন না কেন আপনারা সন্ত্রাসীদের গডফাদার নায়ক নায়িকা নাট্যগৃহে যখন হজ করতে গিয়ে মিনাতে শয়তানকে পাথর মারে শয়তান বলে আরে রক্তের সাথে বেইমানি ঠিক কিনা হজ করতে গেলে আমরা সবচেয়ে বেশি সুন্নাত আদায় করে যদি একটা সুন্নাত ছোটে আর আমার 7 লাখ টাকা মাইল হয় এরপরে যাকাতের ক্ষেত্রে আমরা আসলে সুন্নাতটা পরিপূর্ণ মানি না কিছু মানি কিছু চাই আমি তো মনে থাকি মুসলমান যদি সুন্নাত তরিকা আল্লাহর বিধান অনুযায়ী যাকাত আমরা দিতে পারতাম তো বহু লোক আমাদের সমাজ দরিদ্র থেকে মুক্তি পেয়ে সচ্ছল সমাজ হয়ে যেত যাকাতের বিধান কি নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপর 2.5% জাকাত দেওয়া ফরজ কিন্তু হিসাব করে দেখেন তো কয়টা জমি ঠিকমতো জাকাত দেয় বরং আমি তো বলে থাকি আগে জাকাত খাইতো বেশি গরিব না এখন জাকাত বেশি খায় ধনীরা বলবেন হুজুর সাতকে কি ঝগড়া লাগাতে আসছেন নাকি আপনি ধনীরা কেমনে জাকাত বেশি খায় প্রশ্ন আসে না আমি আপনাদের ফুরকান নগরের কথা বললাম না চাতকের কথাই বলি যে অনেক দূরে আছে আপনাদের চাতকে এমনও ধনী আছে যার প্রতি বছর জাকাত আসে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা আসে না এরকম ধনী নাই আছে এখন যে লোকটা 10 লাখ টাকা জাকাত আসলো সে যদি 2 লাখ টাকা শাড়ি লুঙ্গি শাড়ি তো না জাকাত এটা মশারি ঠিক কিনা বলেন এরপরে লুঙ্গি বুট মুড়ি সেমাই চিনি দিল 2 লাখ টাকা দিল আর 8 লাখ কে খাইছে জোরে বলেন নিজে খাইছে তার মানে গরিব বেশি খায় না ধনী বেশি খায় আর এই যে শাড়ি লুঙ্গি সেমাই চিনি বুট মুড়ি দিল এটা কি আদৌ জাকাত দেওয়া সুন্নাত তরিকা হলো মনে রাখবেন জাকাতের শাড়ি লুঙ্গি বলতে ইসলামে কিচ্ছু না আমি সহজ একটা সমীকরণ দিয়ে আপনি বুঝবেন যে লোকটা 2.5% জাকাতের দেওয়ার উপযুক্ত হয়ে গেল আপনি বলেন তো এই যে জাকাতের যে 2.5% যে টাকা দেয় এটার মালিক কি ধনী না গরিব জোরে বলতে হবে এখন টাকার মালিক গরিব আপনি সেটা দিয়ে শাড়ি লুঙ্গি কিনবেন এই অধিকার আপনাকে কে দিয়েছে মালিক যে টাকা তার হক বুঝিয়ে দেন তার টাকা সে কি করবে সেটা তা দেবা ঠিক কিনা বলেন বলবেন হুজুর টাকা তো আমরা দেই কত দাও আমার জানা আছে 200 300 500 তার মানে যেই লোক আগে আপনার আকিস বিড়ি খাইতো 300 টাকা 500 টাকা একসাথে পাইয়া সে চিন্তা করে সুযোগ যেহেতু পাইছে একসাথে 500 টাকার নোট বেনসন খাইতে গেলে আপনার 500 টাকা ধোয়া উড়াইয়া বাড়ি যায় কাজের কাজ কিচ্ছু হয় না কাজের কাজ হবে তখন যখন সুন্নাত তরিকায় জাকাত দিব সুন্নাত তরিকা কি আপনি জাকাত দিতে হবে এমন ভাবে যেন একটা পরিবারের স্বাবলম্বী হওয়ার ব্যবস্থা হয়ে যায় তার মানে আপনার এলাকার 10 জন শিল্পপতি মনে করেন 10 লাখ টাকা করে তাদের জাকাত আসলো তারা একসাথ করলে 1 কোটি টাকা হলো জাকাতের টাকা
1 কোটি টাকা দিয়ে যদি তারা 5-7 জন যুবককে লন্ডন আমেরিকা পাঠায় দেয়, আগামী বছর তারাও যাকাত দিবে আর এরা যাকাত খাবে না। এভাবে যদি 5-10 বছর চলে গোটা ফোরকান নগরে একটা গরিব খুঁজে পাওয়া যাবে না। এখন বিড়ালের গলায় ঘন্টি বাজবে কে? কারণ সবার দ্বারা তো সবকিছু সম্ভব না। আমরা তো এমনও দেখি ভূত তাড়ানোর জন্য সরিষা, সরিষার ভিতরে ভূত, ঠিক কিনা বলেন? এখন এই যে জাকাত ব্যবস্থা চালু করবে, এই বিড়ালের গলায় ঘন্টা বাজবে কে? প্রশ্ন আসে না? দায়িত্বটা আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে বন্টন করে দিয়েছেন। আপনাদের কষ্ট হচ্ছে আমার কথাগুলা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হাজ্জের মধ্যে 41 নম্বর আয়াতে বলেন, الذين امكناهم في الارض يقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر. الله বলেন যদি আমি আমার কোন ইমানদারকে সমাজের রাষ্ট্রের দায়িত্বশীল বানাই, তার কাজ হলো চারটা: এক, আকামুস সালাত, সে নামাজ কায়েম করবে; দুই, আতাউ যাকাত, সে যাকাত প্রদান করবে; তিন, আমার উবিল মারুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে; চার, অনাহাও আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। এখন আমরা যাদেরকে বানাই, সবার কথা আমি বলছি না, অধিকাংশ আছে যারা নামাজ কায়েম করবে কি, নিজেরাই তো ঠিক মতো নামাজটা পড়ে না। তারা জাকাত প্রতিষ্ঠা করবে কি, নিজেরাই তো সুযোগ পাইলে গরিবের তা লুটে পুটে খায়, রিলিফের চাল চুরি করে খায়, তেল চুরি করে খায়, টিন চুরি করে খায়, কালবারে রড চুরি করে খায়, ইট চুরি করে খায়, সিমেন্ট চুরি করে খায়। এখন রাস্তার ইট যারা খায়, সিমেন্ট যারা খায়, কালবারে রড যারা খায়, দিলীপের চাল চুরি, গম চুরি, ডাল চুরি, তেল চুরি যারা করে, তাদের দ্বারা তো কোনোদিন জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা কোনোদিন সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? আমার বড় দুঃখ হয় যারা জনগণের হক এত বেশি লুটে পুটে খায়, তারা আবার আলেমরা আমাদের দিকে দূরবীন লাগায় রাখছে, ঠিক কিনা বলেন? যে হুজুররা এত টাকা পায় কই, দামি বাড়িতে থাকে, দামি গাড়িতে চড়ে, এরপরে হুজুরদের সব খাবার দামি দামি, ঠিক কিনা বলেন? আর আলেমদের চাইতে ভালো খায় কে? যেখানে যাই আমরা প্রতিদিন গোস্ত মাছ তো আসে, মাঝে মধ্যে বিরক্ত হয়ে আমি তো খাওয়া বন্ধই করে দিছি, আমি রাতে খাই না, এবং মাহফিলে গেলেও এখন 100-100 মধ্যে দরজাগায়ও খাই না, কারণ আমার এটা সহ্য হয় না। এত গোস্ত মাছ খেলে বাঁচার উপায় তো থাকবে না। হুজুরদেরকে গালি গালাজ করে, বলে হুজুররা বেশি খায়। বেটা, হুজুররা বেশি কত খায়? তোমাদের মতো তো আর তাল তেল চুরি, ডাল চুরি, চাল চুরি, টাকা তো হুজুররা খায় না। এরপরে হুজুররা খাইলে খায়, একটু গোস্ত খায়, মাছ খায়, তোমরা তো কত কিছু খাও, ইয়াবা খাও, বাবা খাও, গাঁজা খাও, ডাইল খাও, ফেন্সিডিল খাও, হিরোইন খাও, মদ খাও, কত কিছু তোমরা খাও, হুজুররা তো তার ধারে কাছেও নাই। এখন কোন গর্দব পিছনে সিগারেটও খাচ্ছে? কে খাচ্ছে সিগারেট পিছনে? এর কি আকল জ্ঞান একটুও নাই? মানুষের কমন সেন্স থাকা দরকার। আমি এগুলো সহ্য করতে পারি না, আর মোটামুটি আমার নাকের শক্তি খুব ভালোই আছে, 10-20 হাত দূরে কি হয় সেটা আমার নাক বোঝে, আর কি বলে সেটা আমার কান শোনে, আর দূরে কি হয় সেটা আমার চোখ ভালোই দেখে, আলহামদুলিল্লাহ। বলেন, আমি স্টেজে উঠলে আমি বুঝতে পারি আমার শ্রোতাদের কার মন মানসিকতা কেমন, আলহামদুলিল্লাহ। চেহারার দিকে তাকালে আমরা বুঝতে পারি মানুষের অবস্থা। এই যে কতটুকু গর্দ ফুলে পিছনে বসে বসে সিগারেট টানতেছে, ওয়াজ মাহফিলে আসছে, এখন একটু পরিবর্তন নাই, তো এই জাতির উপর, এই জাতির রহমত শূন্য হবে না তো হবে কে, ঠিক কিনা বলেন? আল্লাহ এদেরকে হেদায়েত দিক বলে আল্লাহুম্মা আমিন। আমরা কাউকে বদদোয়া দিন আমরা হেদায়েত কামনা করি। সম্মানিত শুধু যে কথা বলছিলাম, তো আমরা নামাজের ক্ষেত্রে রসুলের সুন্নাত কথা বলে, কথা মনে আছে আপনাদের? রোজার ক্ষেত্রে রসুলের সুন্নাত মানি, হজের ক্ষেত্রে একেবারে পরিপূর্ণ, জাকাতের ক্ষেত্রে কিছু মানি, এরপরে পানাহার, ডিলাকুলু, পোশাক আশাক, এগুলোর ক্ষেত্রে আমরা কথা বলো না কেন মানি, ঠিক কিনা বলেন? তো আমরা মুসলমান জীবনের 16 আনার মধ্যে 4 আনা নবী যে সুন্নাত মোটামুটি মানে, কিন্তু বাকি 12 আনা ছাড়তেছি। ও মুসলমান, আমি তোমাদের কাছে এবার জানতে চাই, রসুলের এত সুন্নাত অংশে বেশি আমরা ছাড়ার পরে কেমনে রসুলের খাঁটি উম্মত হব? রসুল্লাহ বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
তোমাদের মধ্যে যে ব্যক্তি যে সম্প্রদায়ের সংস্কৃতি কৃষ্টি কালচার গ্রহণ করবে সে তার অন্তর্ভুক্ত বলে গণ্য হবে এটা আবু দাউদের হাদিস এখন আজকে আমরা মুসলমান রাসূলের সুন্নাত তো মানি না ঠিকমতে রাসূলের সুন্নাত যেখানে ছাড়তেছি রাসূলের আদর্শ সেখানে যেখানে ছাড়তেছি সেখানে বেদিন বেঈমানদেরটা মানতেছি এখন বেদিন বেঈমানদের আদর্শ যারা মানে তারা কি রাসূলের উম্মত থাকবে না বেদিন বেঈমানদের কাতারে শামিল হয়ে যাবে আজকে আমাদের অধঃপতন এত হয়েছে আজকে আমাদের যুবকদের অধঃপতন এত হয়েছে আজকে অধিকাংশ যুবক আজকে পূজায় যায় প্রসাদ খায় কথা বলছেন না কেন আজকে যুবকরা এত অধঃপতন তাদের হয়েছে ভবিষ্যৎ দারপন্থে এত যুবকরা পৌঁছে গিয়েছে পূজায় গিয়ে হিন্দুদের সাথে ঢোল তবলা বাজাইয়া একটা তবলা বাজাইয়া মুসলমানের যুবকরা হিন্দু যুবকদের সাথে নাচানাচি করে আছে না নাই এরপর আজকে অধঃপতন এত হয়েছে ভ্যালেন্টাইন ডেতে যুবক আজকে বিজাতিদের সংস্কৃতিকে আমদানি করে অবৈধ কাজ করতেছে 31st নাইটে এত বেশি উম্মাদানা গোটা দেশটাকে জাহান্নামের আড্ডাখানা বানায়া দেয় পহেলা বৈশাখ পালন করতেছে হিন্দু আর রীতিতে পান্তা খায় ইলিশ খায় আবার মঙ্গল শোভাযাত্রা করে নাউজুবিল্লাহ বলবেন না আবার তারা নিজেদের সুবিধার জন্য পূজা আসলে পূজায় যায় এরা সকালবেলা ঈদগায় গিয়ে ঈদের শুভেচ্ছা জানায় বিকালবেলায় দুর্গোৎসবের শুভেচ্ছা জানায় সকালবেলা রহমানের নাম বিকালবেলা আদামের নাম পূজায় যায় তিলক লাগায় প্রসাদ খায় যদি বলি এটা করো কেন তুমি তো মুসলমান বলে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার এটা কোনো মুসলমানের স্লোগান হতে পারে না এটা মুনাফিকের স্লোগান এটা নামদাসদের স্লোগান এটা দিল্লির গোলামদের স্লোগান যারা ভারতকে খুশি করতে চায় তাই বলে ধর্ম যার যার উৎসব সবার এটা মুসলমানের স্লোগান হতে পারে না আপনি যদি বলেন ধর্ম যার যার উৎসব সবার তো আমি তো বলবো চাকরি যার যার বেতন সবার ঠিক কিনা বলেন গাছ যার যার ফল সবার ঠিক কিনা পুকুর যার যার মাছ সবার জমি যার যার ফসল সবার দুই একটা দুষ্ট যুবক থাকলে বলবো হুজুর বিয়ে যার যার বউ সবার বিয়ে যার যার দূরে বলেন আসে সুযোগ অতএব ধর্ম যার যার উৎসব সবারও সুযোগ নাই আমাদের থেকে স্লোগান শিখো আমরা বলি ধর্ম যার যার উৎসব সবার না বরং ধর্ম যার যার দেশটা সবার আমার বাংলার প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার দায়িত্ব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমাদের সকল জাতির সকল ধর্মের অনুসারী ঠিক কিনা বলো অতএব উৎসব সবার না দেশটা সবার জোরে বলেন দেশটা সবার তো ভাইরা আমার মুসলমানের সন্তান পূজায় যায় মুসলমানের সন্তান থার্টি পালন করে ভ্যালেন্টাইন ডে পালন করে হিন্দু আনরীতিতে পয়লা বৈশাখ পালন করে এখন আমি আপনাদের কাছে জানতে চাই রাসূল বলে আবু দাউদের হাদিস মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে যে সম্প্রদায়ের সংস্কৃতি কৃষ্টি কালচার রীতিনীতি গ্রহণ করলো সেই সেই সম্প্রদায় অন্তর্ভুক্ত হলো এখন বেদিন বেঈমানদেরটা যদি মানে ঈমান কি আপনার থাকবে নাকি নষ্ট হয়ে যাবে এবার আসেন মূল কথা আমাদের উম্মত মুহাম্মদী আমাদের আইডল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা আদর্শ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন বিধর্মীর আদর্শ আমরা মানব না কোন বিধর্মীর অনুসারী আমরা হব না কোন সেলিব্রিটি যার ঈমান নাই আমাদের ঠিক নাই চরিত্রের ঠিক নাই তাকে আমরা কোন যুবক মডেল বানাতে পারিও না কিন্তু দুঃখজনক হলো আমাকে বলতে হচ্ছে আজকে যুবকরা মডেল বানাইছে কেউ মেসিকে কেউ নেইমারকে কেউ শাহরুখ খানকে কেউ সালমান খানকে কেউ শাকিব খানকে কথা বলছেন না কেন আপনারা আজকে যুবকরা মডেল বানাইছে দুনিয়ার জাহান্নামী যত সেলের বিয়ে দিয়েছে সবগুলাকে এদের কোনো ইমানও নাই আমলও নাই এরা প্রতি বছর বছর বিয়ে ছাড়া বাচ্চা ফুটায় আর বউ পাল্টায় এরা কোনো মুসলমান যুবকের আইডল আর মডেল হতে পারে না এদের এরা প্রতি বছর বছর বিয়ে ছাড়া বাচ্চা ফুটায় আজ যখন বাচ্চার বাপ এই বাচ্চা হয় তখন মিডিয়ার লোকরা আপনার বাবাকে খুঁজে বের করে দেয় তাও সাথে সাথে তো বাবার সন্ধান পাওয়া যায় না এক মাস দুই মাস পরে সংবাদ সম্মেলন করে বড় উমুকের বাবা উমুক আর একজনে তো যথেষ্ট মোটামুটি একজনের পর একজনকে সার্ভিস দিচ্ছে নাজবুলে বলবেন না আমার যুবকদের আইডল যুবকরা তোমাদের রুচি এত নষ্ট হলো কেমনে আমি মনে করি যে রুচির দুর্ভিক্ষ লাগছে ঠিক কিনা বলেন তো যুবক তোমার পায়ে হাত দিয়ে বলি আমি আমরা মুসলমান আমরা উম্মতে মুহাম্মদী
রক্ত দ্বারা দিন ইসলাম আমরা পেয়েছি আমার নূর নবী আমাদের জন্য ইহ জাগতিক প্রভূত কল্যাণ পেতে পরজাগতিক মুক্তি পেতে মুক্তির জন্য রক্ত ঝরিয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে এক সুবহান আদর্শ উপহার দিয়ে গিয়েছে যদি সেই আদর্শ পুঙ্খানে পুঙ্খানে মানতে পারে তাকবাসী তাহলে পৃথিবীতে প্রভূত কল্যাণ পাওয়া সম্ভব আর পরকালে মুক্তি পাওয়া সম্ভব এখন তুমি যেই পরিমাণ রাসূলের আদর্শ আর সুন্নাতকে তরক করছে একটু মনটা কাঁদে না একটু ভুকটা কাঁপে না তার মানে ইমানের মধ্যে খাবলা আছে ইমানের মধ্যে খাবলা আছে অতচ একটা হাদিস শুনে যা আমি আলোচনা বেশি লম্বা করব না আস্তে আস্তে সংক্ষেপ করে নিচ্ছি আজকে অহরহ সুন্নাত রাসূলের আদর্শ পরিত্যাগ করার পরেও আমার আপনার বুক কাঁপে না রাসূলের মহব্বতে অন্তরটা একটু কাঁপে না অতচ নূর নবী সাহাবায়ে কেরাম একটা সুন্নাতকে যদি অস্বীকার একটা সুন্নাতকে যদি মানতে না পারতো সাহাবায়ে কেরামের মধ্যে অস্থিরতা চলে আসতো ভয় চলে আসতো রাসূলের একটা সুন্নাত মানতে পারি নাই আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না আমি একটা হাদিস শোনাই যা আপনাদেরকে আমর ইবনে হাবাল কারশাই সাত সালামী নামক রাসূলের একজন সাহাবী ছিল সাহাবীটা খুব কালো ছিল মুখে বসন্তের দাগ ছিল ইসলাম গ্রহণের আট মাস হয়ে গেছে সাহাবী বিয়ে করতে পারে নাই কালো হওয়ার কারণে কুচ্ছিত চেহারার অধিকারী হওয়ার কারণে কেউ সাহাবীর কাছে মেয়ে বিয়ে দেয় না আল্লাহর হাবিবের কদমে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কি জান্নাতে যেতে পারবো না আল্লাহর হাবিব বললেন সাত সালামি কেন তুমি কি ইসলাম গ্রহণ করো নাই সাত সালামি বলল হুজুর আজ থেকে আট মাস আগে আমি আপনার রক্ত জড়া দিন ইসলামের কালিমাকে গলার মালা বানিয়ে মুসলমান হয়ে গেছি রাসূল বলল সাত সালামি তাহলে তোমার জান্নাতে যেতে বাধা কোথায় সাত সালামি বলল রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আট মাস হয়ে গেছে ইচ্ছাকৃত ভাবে আপনার একটা হুকুম অমান্য করি নাই একটা সুন্নাত তরক করি নাই ইমাম হওয়ার পরে ইসলাম গ্রহণের পরে সবগুলো আপনার সুন্নাত মানার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু হুজুর আপনার নূরের জবানে আপনি একটি হাদিস বর্ণনা করেছেন আন নিকাহু মিন সুন্নাতি ফামান রাগিবা মান ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি নিকাহ বিবাহ আমার সুন্নাত যে আমার সুন্নাত থেকে মুখ ফিরালো সে আমার উম্মত নয় হুজুর আপনার একটা সুন্নাত আমি মানতে পারি নাই এজন্য মনে বড্ড ভয় হচ্ছে আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না আল্লাহর হাবিব বলল রে সাহাবি তুমি কি বনু সাকিব গোত্রের আমর ইবনে হাবাল কারশির নাম শুনেছো বলল শুনেছি তার যে একটা সুন্দরী মেয়ে আছে তা থেকে তুমি জানো কি বলল হুজুর জানি রাসূল বলল রে সাত সালামি আমর ইবনে হাবাল কারশির সুন্দরী মেয়েটার সঙ্গে আমি তোমার বিবাহ দিয়ে দিলাম এই ক্ষমতা আমার রাসূলের ছিল কি ছিল না বলো এমন ছিল আমার রাসূলের ক্ষমতা হুজুর ছিল শায়ের শরীয়ত প্রণেতা রাসূল যেটা চাইতো সেটাকে আল্লাহ দিন বানায় দিত রাসূল যেটা অপছন্দ করত সেটাকে আল্লাহ দুনিয়া বানায় দিত সুবহানাল্লাহ বলবেন না এই জন্য তো রাসূল চাইছে বিদায় কাবাটা আপনার বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কাবাটা আমাদের কেবলা হয়েছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর রাসূল বললেন সাত সালামে যাও আমর ইবনে হাবাল কারশির বাড়িতে প্রস্তাব নিয়ে তার ঘরের দরজায় গিয়ে তুমি টোকা দিবা সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করবা দেড় হাজার বছর আগে রাসূল কারো ঘরে কিভাবে প্রবেশ করতে হয় সেই সুন্নাতটাও রাসূল শিখাইয়া গেছে যদিও আমরা উম্মত মানি না কারো ঘরে ঢুকার সময় কিসের অনুমতি কিসের সালাম কিসের কালাম বরং দরজা বন্ধ ঘরে কে আসে না আসে যাচাইও করি না দরজা ঠেলে ভিতরে চলে যায় এমন সময় এমনও হয় বাই বাড়িতে নাই বাবি আছে বুটার বাদাম নিয়ে যায় বাবিকে দেয় আর বাবির সঙ্গে বৈশা বৈশা গল্প করে বাবিও বুটার বাদাম খায় আর দেবরের প্রশংসা করে স্বামী আমার যেমন তেমন দেবর আমার মনের মত কি আছে না নাই দেবর বাবি একজন আরেকজনের সাথে দেখা করা জায়েজ নাই ভাইরা আমার কারো ঘরে আপনি সরাসরি ঢুকে যেতে পারবেন না অনুমতি নিয়ে ঢুকতে হবে দরজা খোলা থাকলেও আপনি ঢুকতে পারবেন না যদি ভিতর থেকে অনুমতি না আসে ইসলাম বলছে দরজার সামনে দাঁড়াও সালাম দাও একবার অপেক্ষা করো আবার সালাম দাও আবার অপেক্ষা করো আবার সালাম দাও আবার অপেক্ষা করো তিনবার সালাম দিয়ে অপেক্ষা করে যদি কোনো অনুমতি না আসে ফিরে চলে আসো দরজা ঠেলে ভিতরে ঢুকার কোনো চান্স নাই সুযোগ নাই এখন সাত সালামে গেলেন সালাম দিলেন অনুমতি আসলো ভিতরে গেল কেন আসলো রাসূল পাঠাইছে
কি প্রয়োজন এই এই প্রস্তাব দিল আমর ইবনে হাবল কাশির মেজাজ গরম হয়ে গেল কারণ কোথায় অপূর্ব সুন্দরী মেয়ে আর কোথায় কুৎসিত কালো লোক চেহারাটা কুৎসিত দেখতেও কালো যদি 19 20 হয়তো মানানো যেত 15 20 হলো মানানো যেত 10 20 হলো অনেক সময় জোর করে মানানো যায় ছেলের বয়স 40 বছর হইছে তো কি হইছে বড় ব্যবসায়ী কিংবা বিদেশে ভালো অবস্থান আছে এই রকম 40 বছর লোকের কাছে দেখতো সুন্দর নাই টাকা আছে বিয়ে দিয়ে দেয় এমন সমাজে আছে না নাই তো 10 20 হলেও মানানো যায় ছেলে সুন্দর নাই কিন্তু ক্যারিয়ারটা ভালো মানানো যায় কিন্তু একজন জিরো আরেকজন হিরো ধনী পরিবারের মেয়ে সবচেয়ে সুন্দরী আর সাহাবী একেবারে গরীব দেখতে কালো চেহারাটাও সুন্দর না আমর ইবনে হাবল কাশির রাগে মেজাজ গরম করে ধমক দিয়ে তাকে তাড়িয়ে দিলেন পর্দার আড়াল থেকে মেয়েটা সবকিছু শুনলেন সাত সালামে যখন চলে গেল মেয়েটা বের হয়ে আসলেন বলল বাবা কে এসেছে বলল সাত কেন রসুল পাঠাইছে বিবাহের প্রস্তাব নিয়ে তুমি কি করছো তাড়িয়ে দিছি এই যুগের মেয়ে যদি হইতো বলতো বাবা কাজের কাজ ঠিক মতো করছো কথা বলছেন না কেন কিন্তু মেয়েটা কি বলল বাবা আন্নাজাত তুমি তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও রাহমাতাল লিল আলামিন আমার জন্য তাকে বর করে পাঠিয়েছে তাকে ফিরিয়ে দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে আর এখনকার মেয়েদের জন্য যদি বাবা মা রাজি হইয়াও যাইতো বলতো মন ছেলে তোমরা ছেলের বাবার সাথে চইলা যাও আমি যেতে পারবো না আর যদি একটু বাড়াবাড়ি মা বাবা করে তো রাতের বেলায় বয়ফ্রেন্ডের সাথে হিজরত করে ঠিক কিনা বলেন এটাই তো বর্তমান সমাজের অবস্থা এটাই তো আমাদের অবস্থা হয়ে গেছে বর্তমান পরিস্থিতি সিচুয়েশন আমি কথা বলে ভুল বলতেছি আমার কাজই এমন আমি বাস্তবতার সাথে তাল মিলিয়ে কথা বলি ওই যে চোখ বন্ধ করে কিচ্ছা কাহিনী দিয়ে ঘন্টা পার করব আর যুবকদের চরিত্রের পরিবর্তনের জন্য কথা হবে না না এই রকম আমি অন্ধ ওয়াজ পারি না আমার কথা হলো সমাজের বাস্তবতাকে সামনে রেখে কথা বলতে হবে যেন মানুষের চরিত্রের পরিবর্তন হয় এবং ভাগ্যের পরিবর্তন ঘটে ঠিক কিনা বলেন এই জন্য আমি রোগ যেখানে ওষুধটাও সেখানে দিই একটা গল্প শোনাই শুনবেন আর গল্প টল্প একটু বেশি ভালো লাগে এক ব্যক্তি গেছে ডাক্তারের কাছে ডাক্তার কাছে গিয়ে বলে ডাক্তার সাহেব আমার অমুক জায়গায় ক্ষত হয়েছে ওষুধ দেন এখন শুদ্ধ ভাষা ওটা বলা হয় পায়খানার রাস্তা এখন ডাক্তার সাহেব একটা মলম দিয়া বলছে এখন তার মতো তো ডাক্তার শুদ্ধ খাস বাংলায় বলতে পারে না ডাক্তার তার ভাষায় বলছে শুদ্ধ ভাষায় বইয়ের ভাষায় বলছে মলম তার না কিনবেন বাজার ফার্মেসি থেকে কিনে এটা পায়খানার রাস্তায় দিবেন এখন ব্যক্তি তার বুঝে নাই পায়খানার রাস্তা বলতে কি বুঝাইছে সে চিন্তা করলো ডাক্তার বলছে একটা মলমের কথা ডাক্তার তো জানে না আমার ঘরের দরজা থেকে পায়খানার দরজা কত দূরে এই জন্য সে মলম কিনছে সাতটা কিনার পরে ঘরের দরজা থেকে পায়খানার দরজা পর্যন্ত পুরো রাস্তায় মলম দিছে দেওয়ার পরে সাত দিন দিয়া ডাক্তার কাছে গেছে কারণ আসল জায়গার ক্ষত তো শুকায় নাই কারণ জায়গা মতো মলম দেয় নাই এখন ডাক্তার কাছে গিয়ে বলে ডাক্তার সাহেব কি পড়াশোনা করছো তুমি এমবিবিএস এফসিপিএস কত ডিগ্রি সার্জন তোমার তো ডিগ্রি শেষ নাই কি মলম দিছ আমার ক্ষত শুকায় নাই বলে মলম দিছ কই বলে ঘরের দরজা থেকে পায়খানা দরজা পর্যন্ত পুরো রাস্তা বলে ব্যাকল রোগ যেখানে মলম দিতে হবে অন্য জায়গায় দিলে হবে না আমি দেখতে পাচ্ছি যুব সমাজের চারিত্রিক অবপতন হচ্ছে যুব সমাজ আজকে ডাকা রাখতে ধরছে যুব সমাজ আজকে বিপদগামী হয়ে যাচ্ছে আজকে বিভিন্ন ভাবে কলা কৌশলে যুবকদেরকে বিপদগামী করার জন্য বিভিন্ন ভাবে পায়দলা চলছে এই মুহূর্তে কিচ্ছা কাহিনী আর আগের মতো স্টাইলে ওয়াজ করলে চলবে না বাস্তবতার সাথে তাল মিলে যুবকের চরিত্রের পরিবর্তনের জন্য আমাকে কথা বলতেই হবে ঠিক কিনা বলেন রোগ যেখানে মলম সেখানে তো যে কথা বলছিলাম মেয়েটা বলল বাবা আমার জন্য রহমাতুল লিল আলামিন যাকে বর নিযুক্ত করছে তাকে ফিরিয়ে দেওয়ার অধিকার তোমাকে কি দিকে দিয়েছে জিব্রিল তোমার বিরুদ্ধে ওহী নিয়ে আসার আগে রাসূলুল্লাহর কদমে বিয়ের প্রস্তাব দিয়ে দাও সুবহানাল্লাহ বলবেন না আমর ইবনে হাবল কাশির রাসূলুল্লাহর কদমে গেলে বলল হুজুর আমি রাজি আল্লাহ রাসূল বলল তাহলে প্রথমে কেন ফিরিয়ে দিয়েছো বলল হুজুর বুঝতে পারি নাই আল্লাহ রাসূল বলল সাত সালামি বিবাহের ব্যবস্থা করো তোমাদের মোহর ধার্য করে দিলাম 400 দিরহাম মোহর দেওয়া কি জোরে বলেন না আমি সুন্নাত না ফরজ স্ত্রী মোহর দেওয়া ফরজ কিন্তু আমরা তো ঠিক মতো স্ত্রীর মোহরটা ঠিক মতো দেই না
এখানে যারা বিয়ে করছে 100 জনের মধ্যে 80 জন এখন স্ত্রীকে মোহর দেয় নাই কলা কৌশলে বাসররাতে কোন রকম পার পাইছে বলছে পরে দিবে বহু মুরব্বি এমন হয়ে গেছে দাড়ি পাকছে এমন হতে পারে কবরে পর্যন্ত চলে যাবে স্ত্রীর মোহরটা আদায় করবে না অথচ সে জানে না কত ভয়ঙ্কর অবস্থা তার জন্য অপেক্ষা করতেছে আল্লাহর রাসূলের হাদিস কেউ যদি স্ত্রী মোহর আদায় না করে কবরে চলে যায় আল্লাহ তাআলা আশর ময়দানে তাকে জানাকারদের কাতারে শামিল করে দিবে নসবুলে বলবেন না হালাল স্ত্রীর সাথে ছিলেন হালাল স্ত্রীর সংস্পর্শে ছিলেন কিন্তু মোহর আদায় না করার কারণে জানাকারদের কাতারে শামিল হবে আর এখন আদায় করবে কি যেই স্টাইলে মোহর শুরু হয়েছে 10 লাখ 10,000 10 টাকা বলেন আপনি এটা কি মোহর দেওয়ার সুন্নাত তরিকা হলো দেওয়ার বেলা 10,000 দেয় না কিন্তু ধার্যের বেলা 10 লাখ করে এখন দেওয়ার বেলা 10 টাকাও দেয় না কলা কৌশলে মহিলাদের মন নরম অভিনয় কইরা তাদেরকে কোন রকম ম্যানেজ করে বাসর রাত পার করে আর এক রাত পার হলে তো বাকি রাত এমনিতে শুরু আছে ঠিক কিনা বলেন না এত বড় ভুল আপনারা করবেন না আল্লাহর রাস্তায় পায়ে হাত দিয়ে বলি মুরব্বিতা যারা এখনো চাচিদের হক আদায় করেন নাই মোহর দেন না আল্লাহর রাস্তায় জমি বেশি হলেও আগামীকাল স্ত্রী মোহর আদায় করবেন আর যুবক যারা বিয়ের নিয়ত করছ সামর্থ্য যা আছে তা নির্ধারণ করবা চেষ্টা করবা নগদে স্ত্রীকে স্পর্শ করার আগে বাসর রাতেই স্ত্রীর অধিকারটা তাকে বুঝাইয়া দিতে এটা সুন্নাত যদি স্ত্রীকে বাসর রাতে স্পর্শ করার আগে পুরোটা দিয়ে দেওয়া সুন্নাত আর নতুবে কিছু দিয়ে বাকি রাখা যত দ্রুত সম্ভব সেটাও শোধ পরিশোধ করে দিবে এখন দুঃখজনক হলো একটা কথা আমাকে বলতে হচ্ছে ঠিক মতো আমরা তো স্ত্রীদের কোথায় মোহর দিব আল্লাহর বিধান আল্লাহর আইন রসুলের তরিকা সেটা তো করি না বরং এখন আমরা উল্টাটা করতেছি স্ত্রীর বাবাকে জব্দ করিরা এখন কোথায় মোহর দিব তা না কইরা আদায় করি উল্টাটা আর তার নাম হচ্ছে যৌতুক চাতকে মনে হয় যৌতুক টতুক নাই হ্যাঁ আছে চাতকও আছে এটা মনে হয় হিন্দুরা করে মুসলমানরা না না অন্য ধর্মের লোকরা করে মুসলমান এগুলা করে না কারণ এটা জায়েজ কথা বলছেন না কেন ভাইরা আমার মুসলমানরা কখনো যৌতুক নামক প্রথার সাথে সম্পৃক্ত থাকতে পারে না এটা আমাদের কাজ না যৌতুক দেওয়া মুসলমানদের জন্য জায়েজ নাই যৌতুক নেওয়া জায়েজ নাই আমরা স্ত্রীকে মোহর দিব যৌতুক দিব না রাজি আছে তো ইনশাল্লাহ এখন মুসলমান রাষ্ট্র যৌতুক আদায় করতেছে ধরনটাও তো কত সুন্দর একদল বৎ শুরুতে একদল নেক শুরুতে কিছু আছে একইবারে বেহায়া অভদ্র বলে বেয়াইশা মেয়ে আপনারটা কালো ছেলে আমার শিক্ষিত অনার্স মাস্টার্স পাস করছে 3 লাখ টাকার কম দিলে এই বিয়ে হবে না এরকম যৌতুক আদায় করে কি করে না আবার আরেক দল আছে ভদ্র স্টাইলের চোর তো বেয়াইশা আপনিও নামাজি আমিও নামাজি দুইজনের মুখে দাঁড়িয়ে আছে দুজনে পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি ও মাথায় দি হজে যাওয়ার জন্য আপনি নিয়ত করছেন আমিও করছি যৌতুক টুতুক এটা আমাদের মধ্যে চলবে না এটা করলে সমাজের মানুষ আমাদেরকে ভালো বলবে না তো বেয়াইশা কি কইবেন আসলটা কইলাম এত বাহানা কইলেন না তো বেয়াইশা আপনার মেয়ের সুখের জন্য বলছি বেশি কিছু লাগবে না একটা সেগুন কাঠের বক্স খাট একটা শোকেস একটা ক্যাবিনেট একটা আলমারি একটা আলনা একটা ওয়ার্ডরোব একটা ফ্রিজ একটা রঙিন টিভি আর ছেলে আপনার বাড়ি আমার বাড়ি আসা যাওয়ার জন্য একটা মোটরসাইকেল দিলে চলবে ওই লোক তো ভালো 3 লাখ টাকা নিয়ে ধারালো ছুরি দিয়ে জবাই দিছে এই ভদ্রলোক বোতা ছুরি দিয়ে জবাই দিছে বলবেন হুজুর তো পার্নিচার টার্নিচার এগুলো দেওয়াকে জায়েজ নাই হ্যাঁ যদি আপনার শ্বশুর আপনাকে খুশি হয়ে 5 লাখ না 50 লাখ টাকার কিছু গিফট করে সেটা আপনার জন্য গ্রহণ করা জায়েজ আছে কিন্তু চেয়ে নেওয়া কোনো বাহানা করেও চেয়ে নেওয়া জায়েজ না তা আমরা যৌতুককে না বলতে পারবো আমরা মুসলমান যৌতুককে বলবো না আমি তো বলে থাকি যৌতুক আদায় করার চাইতে মেয়ের বাবার চাইতে ভিক্ষা করা ভালো ঠিক কিনা বলেন বেটা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা কর তাতে সম্মান টিকবে কোন ভদ্র ঘরের মানুষ যৌতুক আদায় করতে পারে না আমার কথা বলে একটু কষ্ট হলো তিক্ত হলো এটাই বাস্তবতা আজকে আমরা ধ্বংসের ধার পানতে পৌঁছে গেছি স্ত্রীর বাবা কোথায় স্ত্রীকে মোহর দিব এটা ইসলামের ফরজ বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর দাগ্য করলো কত দারহাম 400 দারহাম সাত সালামে কি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিজেই তো খেতে পাই না স্ত্রীকে দিব কোথা থেকে
আমি গরীব মানুষ 400 দিরহাম দেওয়ার সামর্থ্য আমার নাই আল্লাহ রাসূল কয় সাদ সালামি চিন্তার কোনো কারণ নাই যাও আমার জামাত ওসমান ইবনে আফফানের কাছে সে তোমাকে 200 দিরহাম দিবে যাও আমার জামাত আলী ইবনে আবি তালিবের কাছে সে তোমাকে 200 দিবে যাও আব্দুর রহমান ইবনে আউফের কাছে সে তোমাকে 200 দিবে সাহাবী গেল ওসমান ইবনে আফফানের কাছে তিনি 200 তর চাইতে বেশি দিল গেল আলী ইবনে আবি তালিবের কাছে সে 200 তর চাইতে বেশি দিল গেল আব্দুর রহমান ইবনে আউফের কাছে সে 200 তর চাইতে বেশি দিল 170 চাইতে বেশি হলো সাহাবি মদিনার বাজারে গেল স্ত্রীর জন্য সুন্দর সুন্দর জিনিসগুলো চয়েস করতে লাগলো বসর রাতে গিফট করবে এমন সময় জিহাদের ডাক আসলো আল্লাহ হাবিব জিহাদের ময়দানে চলে গেছে এই জিহাদের ডাক আহ্বান তার কানে আসলো সাদ সালামের যেই মাত্র জিহাদের কথা শুনলো নতুন স্ত্রী বাসর রাতে আছে সাদ সালামি এটা ভুলে গেল যুদ্ধের সরঞ্জাম কিনে সাদ সালামি আল্লাহর হাবিবের মহব্বতে দিনের জন্য জিহাদের ময়দানে চলে গেল জিহাদ এটা ইবাদত জিহাদ কি ইবাদত কখনো ফরজ কখনো সুন্নাত জিহাদ থেকে কখনো উম্মত মুহাম্মদকে দূরে সরাতে পারবে না পানি থেকে যেমন মাছকে দূরে সরানো যায় না জিহাদ থেকেও এই জাতিকে দূরে সরাতে কেউ পারবে না অবশ্য আমাদের দেশে কিছু সুশীল সমাজ চেতনা ব্যবসায়ী আর পশ্চিমাদের কিছু গোলাম আছে এরা জিহাদের কথা শুনলে নাক চিৎকায় বলে জঙ্গিবাদের মৌলবাদ ছড়ায় বেটা কোনটা জঙ্গিবাদ কোনটা মৌলবাদ সেটা তুই বলার কে সেটা কোরআন বলবে সুন্নাহ বলবে হাদিস বলবে জঙ্গিবাদকে আমরা ঘৃণা করি পেশাবের মতো ঘৃণা করি জঙ্গিবাদকে আমরা আইএস যেটা করে জিএমবি যেটা করেছে এটাকে আমরা ঘৃণা করি কিন্তু বর্তমানে ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষার জন্য যেটা করতেছে কোরআন সুন্নাহ নীতিতে যেটা জিহাদ পশ্চিমাদের সাথে তাল মিলে এসে তার বিরোধীটাকে আমরা কোনদিন মেনে নিতে পারি না পারবো না ঠিক কি না বলেন আজকে জিহাদের বিরোধিতা করতেছে কিছু সংখ্যক লোক বলে জিহাদের কি দরকার জিহাদের মাধ্যমে উগ্রতা ছড়ায় সন্ত্রাস ছড়ায় হানাহানি কাটাকাটি হয় শয়তানের গোষ্ঠী যখন বেদিন বেঈমানরা মুসলমানদেরকে হত্যা করে নির্যাতন করে নিপীড়ন করে তখন কোথায় থাকো তোমরা তখন কেন তোমরা মুখের মধ্যে পশ্চিম লাগিয়ে রাখো মুসলমানরা পাল্টা প্রতিবাদ করলে তখন তোমরা সন্ত্রাস আর জঙ্গিবাদের বন্ধ করো ঠিক কিনা বলে বর্তমানে হামাস যেটা করতেছে এটা ইমানি দাবিতে হামাস করতেছে ঠিক কিনা বলেন বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষায় হামাস করতেছে হামাসের এই কার্যক্রমকে পৃথিবীর বহু মুসলিম রাষ্ট্র সমর্থন করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছে আমরা ফিলিস্তিনের সাথে ছিলাম ফিলিস্তিনের সাথে আছি এটাই মুসলমানের বক্তব্য ঠিক কিনা বলেন এখন বলবেন হুজুর আমরা যারা সমর্থন করতেছি করছি বা আমরা হামাসের পক্ষে আমরা তো দুর্বল হাম আপনার ইসরায়েলকে তো আমেরিকা সাপোর্ট দিছে পার্শ্ববর্তী দেশ ভারত সাপোর্ট দিছে বড় বড় বেদিন সুপ্রিম পাওয়ার যাদের কাছে তাদের সাফ তারা সাপোর্ট দিছে আমরা মুসলমানরা দুর্বল জাতি আমরা কি পারবো তাদের সাথে আমাদের কাছে অস্ত্র নাই বিমান নাই কামান নাই ট্যাঙ্ক নাই যুদ্ধের সরঞ্জাম নাই অ্যাটম বোমা নাই আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নাই আমরা কিভাবে বেদিনের মোকাবিলা করব ততবশি তোমাদেরকে আমি বলে দেই বেদিনদের বিমান কামান অস্ত্র ট্যাঙ্ক আর বেদিনদের পারমাণবিক অস্ত্র যুদ্ধের সরঞ্জাম দেখে নয়া সময় কিচ্ছু নাই মুসলমানদের কাছে সবচেয়ে বড় অস্ত্র আছে সেটা হচ্ছে ইমান 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 ইমানের অস্ত্রের কাছে পৃথিবীর সকল অস্ত্র পৃথিবীর সকল শক্তি ইমানের শক্তির কাছে পরাজিত হয়ে যায় বদর যুদ্ধে 313 জনের কাছে যেমন পরাজিত হয়েছে হাজারো বেদিন বেঈমানরা আগামী দিনেও সারা পৃথিবীতে সকল কাফের মুশরিক বেঈমানরা মুসলমানদের ইমানের কাছে ইমানের শক্তির কাছে হার মানবে ইমাম মাহদি আসবে আর কালিমার পতাকা সারা পৃথিবীতে উত্তীর্ণ হয়ে যাবে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠিত হয়ে যাবে তবে সেটা এমনি এমনি হবে না জিহাদের মাধ্যমে হবে সেই পয়সা হবে তরবারির মাধ্যমে এখন আমি তোমাদের কাছে জানতে চাই এখন আমি তোমাদেরকে প্রস্তুত করতে চাই যুবক যদি আল্লাহর দ্বীনের জন্য বেদিন বেঈমানদের বিস্তারকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য যদি সুযোগ এসে যায় যদি ইমাম মাহদির কাফেলায় সামিল হওয়ার সুযোগ হয়ে যায় বেদিনদের বিস্তারকে ভাঙার জন্য শাহাদাতের নাস্তা পেশ করতে রাসূলুল্লাহর কদমে দ্বীন প্রতিষ্ঠার জন্য তাজা খুন যদি ঢালতে হয় কারা কারা প্রস্তুত আছে হাত তুলে আল্লাহকে দেখাও আল্লাহু আকবার
প্রিয় সুদিন অতএব জিহাদ কি ইবাদত জিহাদ কি ইবাদত আমরা জিহাদকে মনে পানে ভালোবাসি তবে সন্ত্রাস আর জঙ্গিবাদকে আমরা ঘৃণা করি সন্ত্রাস আর জঙ্গিবাদকে আমরা ঘৃণা করি টেরোরিজমকে আমরা পছন্দ করি না সমর্থন করি না আইএস যেটা করে সেটা আমরা মানি না সেটার বিরোধিতা আমরা করি ঠিক কি না বলেন ভাইরা আমার সাত সালামে যখন জিহাদের আওয়াজ শুনলেন জিহাদের আহ্বান শুনলেন সাত সালামে জিহাদের জন্য নিজেকে প্রস্তুত করে নিলেন যুদ্ধের ময়দানে চলে গেলেন একের পর এক কাফের মুশরিকদের গর্দানকে দেহ থেকে চিহ্ন করতে করতে এক সময় রাসূলের আশেক সাত সালামি নিজেই শাহাদাতের পেয়ালায় সোপান পান করে আল্লাহর জান্নাতে চলে গেলে সাত সালামির দেহটা জমিনে পড়ে গেল কালো হাতটা দেহ পোশাক থেকে বের হয়ে গেল রহমাতুল্লিল আলামিনের দৃষ্টি আলো না দূর থেকে রাসূল দেখে চিনলেন কালো হাতটা দেখে রাসূল চিনলেন আর কেউ না এটা আমার সাত সালামি বাসর রাতে যায় নাই দ্বীনের জন্য রক্ত ঢেলে দিয়েছে শাহাদাত বরণ করেছে হুজুর আসলেন সাহাবের লাশের কাছে সাহাবায়ে কেরাম আসলেন হাদিস সাক্ষী হাদিসের রাবী বলেন আল্লাহর হাবিব সাহাবের লাশের চেহারার দিকে তাকিয়ে একবার হুজুর হাসেন আবার হুজুর কাঁদেন আবার হুজুর মুখটা ঘুরিয়ে ফেলেন একজন উপস্থিত সাহাবি ছিল নাম হচ্ছে আবুল বাবা আবুল বাবা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন আপনি একবার হাসেন আবার কেন কাঁদেন আবার মুখটা ঘুরিয়ে ফেলেন আল্লাহর হাবিব বলল শোনো কেন হাসি আমার সাদের জন্য আল্লাহ তাআলা এতটা জান্নাতের দরজা খুলে দিয়েছেন খুশিতে আমি হাসতেছি কেন কাঁদে শোনো এটা দুঃখের কান্না না আমার সুখের কান্না আমার সাদ বাসর রাতকে পরিত্যাগ করে দিনের জন্য আমার মহাব্বতে বুকের রক্ত ঢেলে শাহাদাতের পেয়ালায় সোপান পান করেছে এই খুশিতে আমার চোখ দিয়ে অশ্রু ঝরছে আর কেন চেহারা ঘুরিয়ে বলেছে শোনো সাদের লাশকে গ্রহণ করার জন্য জান্নাতে হুররা জমিনের দিকে প্রতিযোগিতার শহীদ দৌড়াচ্ছে কার আগে কে এসে সাদের লাশকে গ্রহণ করবে প্রতিযোগিতার শহীদ দৌড়ানোর কারণে তাদের সামনের কাপড় গুলা সরে যাচ্ছে লজ্জায় আমি রসুল আমার চেহারা ঘুরিয়ে বেড়েছি ও তাদের আমি একেবারে আলোচনা শেষ পর্যন্ত এবার চলে এসেছি এবার তো আমি তোমাদেরকে প্রায় দেড় ঘন্টা আলোচনা করে এটাই বুঝাতে চেয়েছি রসুলের এতবার গুরুত্ব কতটুকু আমাদের জন্য কতটুকু লাজেম কতটুকু প্রয়োজন বাস্তবে আমরা কোথায় আছি কি আমাদের করণীয় আমি এবার শেষ মেসেজ এটাই তোমাদের কাছে দিতে চাই চাতকের যুবকরা চাতকের আবাল বিদ্যা বনিতা যারা এই মাঠে আছো সবার কাছে আমার একটাই মেসেজ আমরা রসুলুল্লাহ এত্তেবা করতে হবে এটা আল্লাহর নির্দেশ আর এত্তেবা করলে প্রতিদান কি দুনিয়াতে প্রতিদান কি আখেরাতে সেটাও আমরা জানলাম আমি এবার জানতে চাই আপনাদের কাছে আমরা মুসলমান এত্তেবা কি রসুলের করব না বেদিনের জোরে বলুন কার রসুলের আমরা নিজেদেরকে প্রস্তুত করব উম্মত যার এত্তেবা হবে তার তাহলে পৃথিবীতে আমরা পাব প্রভূত কল্যাণ আর পরকালে পাবে মুক্তি আর যদি রসুলের এত্তেবা করে কবরে যেতে পারি আল্লাহর হাবিবের শাফাআত আমাদের কিসমতে ঢুকবে আর রসুলুল্লাহর নূরের কদমে আল্লাহ আমাদের জায়গা করে দিবে সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহু নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন একটি মিনিট জিকির করেন লা ইলাহা হবে মিলাদ শরীফ হবে মোনাজাত হবে সব হবে কিছু কালেকশন আছে তোমাদের কিসের জন্য মাহফিলের জন্য আগে বলছো মহব্বতে লা ইলাহা ষষ্ঠ তো একইবারে আহা মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ধৈর্য ধৈর্য সম্মানিত সুদী